নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেটের ম্যাথের কোশ্চেন পেপার নিয়ে। তা আমি আজকে সেই 30টা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন দেরি না করে প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন আছে, দি ন্যাচারাল নাম্বার 7777, হাউ মেনি টাইমস দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন দ্য সার্কেল ইজ দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন স্কোয়ার। তার মানে কি বলেছে? তার মানে বলেছে যে হাউ মেনি টাইমস, কত গুণ দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন দ্য সার্কেল, এই যে প্লেস ভ্যালু এই সার্কেলের মধ্যে যে 7 আছে, ইজ দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন দ্য স্কোয়ার, ইন দ্য প্লেস ভ্যালু 7 ইন দ্য স্কোয়ার। তাহলে এইটা এখান থেকে কত দূরে? দেখুন 0 0 1, ঠিক আছে? তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত দূরে। তাহলে এটা কত দূরে হচ্ছে? এটা 100 দূরে, তাই না? তাহলে 100, তাহলে এটার থেকে তো 100 গুণ বেশি, তাই না? তাই এখানে এর সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে? তাহলে প্লেস ভ্যালু ইন স্কোয়ার, আমরা স্কোয়ারের প্লেস ভ্যালু লিখেছি, আর প্লেস ভ্যালু ইন সার্কেল, সার্কেলের প্লেস ভ্যালু লিখেছি। তাহলে হিয়ার দ্য প্লেস ভ্যালু অফ 7 ইন দ্য সার্কেল ইজ 100 টাইমস ইজ দ্য প্লেস ভ্যালু অফ 7, কেন না 700 সাথে 100 গুণ করলে দেখুন 70,000 হয়ে যায়, ঠিক আছে? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে আপনারা ভিডিওটি পজ করুন, পজ করে আরেকবার দেখুন, বা নিজেরা বাড়িতে একটু অ্যানালিসিস করুন, দেখুন আপনাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, 5.10 সেন্টিমিটার ক্লোথ ইজ রিকোয়ার ফর স্ট্রিচিং শার্টস অফ ফর অরুণ। তাহলে অরুণ, অজিত এন্ড অভিজিৎ, ঠিক আছে? অরুণ, অজিত এবং অভিজিতের জামা সেলাই করার জন্য 5.10 মিটার কাপড় প্রয়োজন। অরুণ রিকোয়ার 20 সেন্টিমিটার অফ ক্লোথ মোর দেন দ্যাট অফ অভিজিৎ। তাহলে অভিজিতের থেকে 20 সেন্টিমিটার বেশি লাগে অর্জুনের জন্য। অভিজিৎ রিকোয়ার 10 সেন্টিমিটার ক্লোথ লেস দেন দ্য ফর অরুণ, অরুণের থেকে 10 সেন্টিমিটার অভিজিতের কম লাগে। তাহলে হাউ মাচ সেন্টিমিটার অফ ক্লোথ ইজ রিকোয়ার ফর অভিজিৎ। তাহলে আমাদের এখানে বলেছে কি, তিনজন ব্যক্তি আছে, এক হচ্ছে অরুণ, আরেকটা হচ্ছে অভিজিৎ, আর একটা হচ্ছে অজিত। এইবার বলেছে যে এদের কারো 20 বেশি লাগে, কারো 10 কম লাগে। তাহলে কিরকম ভাবে করবো আমরা? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রথমে আমরা অভিজিৎ যে জন্য যে ক্লোথটা আছে সেটাকে আমরা ধরছি এক্স, ঠিক আছে? তারপর অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে ফর অরুণ, অরুণের জন্য কত লাগে, এই যে 20 সেন্টিমিটার বেশি লাগে লিখেছি, এবং অভিজিতের জন্য কত লাগে, না অরুণের জন্য যা লাগে তার থেকে 10 সেন্টিমিটার কম, ঠিক আছে? তাহলে সেটা আমরা করেছি ক্যালকুলেশন করে, আমাদের হচ্ছে x+10 বেরিয়েছে। এবার x+x+20+x+10 এটা = 510, 510 আমরা একবার এটাকে সেন্টিমিটারে লিখেছি, ক্যালকুলেশন করে x এর মান 610 বার করেছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে অপশন বি 610। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে আপনারা অকরণ নিজেরা খাতায় করুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, When a 5-digit number is added to a 4-digit number, which of the following cannot comes as answer? তাহলে কি বলেছে, 5-digit নাম্বারের সাথে যদি 4-digit সংখ্যা যোগ করা হয় তাহলে কোনটা আসবে না? তাহলে লাস্টে 9 9 81, ঠিক আছে? তাহলে 9 আর 9 18, তাহলে 9 আর 9 18, লাস্টে তো 8 তো আসছেই, ঠিক আছে? 8 তো আসছেই, তা কোনটা আসবে না সেটা আমাদের বার করতে হবে। তা আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, 9 এটা হবে না, ঠিক আছে? এটা 9 হবে না, কেননা 9 9 18, 8 হাতে আছে 1, 9 9 18 = 19, তাই না? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 109999। তা এটা আপনারা নিজেরাও করতে পারেন, যে এই ক্যালকুলেশনটা নিজেরা করুন, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখুন বিয়োগ করে আপনারা দেখুন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে, হাউ মেনি 1/100 আর দেয়ার ইন 2.16, খুবই সহজ অঙ্ক। তা অঙ্কে বলছে কি, 2.16 এ কতগুলো একের এক, 1/100 আছে, ঠিক আছে? তো সেটাই আমরা ক্যালকুলেশন করেছি, যে দশমিক দশমিক থেকে বাদ দেবো, তা লিখেছি
216.1 এর জন্য 1, তারপর 2, 0, আর নিচের ভাগটা উপরে গেলে 100 উপরে চলে যায়, কাটাকাটি করে 216। ঠিক আছে, তাহলে হাউ মেনি 1/100 আর দেয়ার ইন 2.16, এর সঠিক উত্তর হচ্ছে 216 হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, ওয়েন 100 রুপি নোট ওয়াজ চেঞ্জ রবি গট কয়েন অফ 50 পয়সা, 1 রুপি অ্যান্ড 2 রুপি অ্যান্ড অল নোট অফ দ্য ডিনোমিনেশন অফ 5 অ্যান্ড মোর, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ কয়েন অ্যান্ড নোটস ই কে। কি বলেছে আমাদের প্রশ্নটা বন্ধুরা, তাহলে এখানে বলেছে কি, হোয়েন 100 রুপি নোট ওয়াজ চেঞ্জ রবি গট কয়েন অফ রুপিস 50 পয়সে, 1 রুপি অ্যান্ড 2 রুপি অ্যান্ড অল নোটস অফ ডিনোমিনেশন অফ 5 অ্যান্ড মোর, তাহলে 100 টাকা খুচরো করেছিল, সে কয়েন পেয়েছিল 50 পয়সার, 1 টাকা 2 টাকা, আর অল নোট সমস্ত নোটগুলো ছিল কি, তার ডিনোমিনেশন ছিল যে ফর রুপিস 5 অ্যান্ড মোর, 5 বা 5-এর বেশি, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ কয়েন অ্যান্ড নোট হি গট, তাহলে এখানে বন্ধুরা দেখে বুঝতে পারছেন, তাহলে হি গট কত, তাহলে এখানে 10 কিন্তু সঠিক উত্তর হবে। কেন না 5 এবং 5-এর বেশি, তা সেরকম যদি হয় তাহলে আমাদের নাম্বারটা 5 থেকে 10, এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো বন্ধুরা তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন স্কোয়ার সেন্টিমিটার ফর এ রেক্ট্যাঙ্গেল অফ পেরিমিটার 80 সেন্টিমিটার। তাহলে আমাদের বলেছে কি, যে একটা স্কোয়ারের আয়তন কত সেন্টিমিটারে, একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার যদি 80 সেন্টিমিটার হয় তাহলে ম্যাক্সিমাম আমাদের কত, তাহলে আমাদের গিভেন পেরিমিটার কত দেওয়া আছে, পেরিমিটার মানে হচ্ছে পরিধি, তাহলে রেক্ট্যাঙ্গেলের পরিধি যদি 80 থাকে তাহলে তাহলে হেন্স রেক্ট্যাঙ্গেল উইল বি অলসো স্কোয়ার, মানে এই যে 80 পরিধি যদি আমাদের রেক্ট্যাঙ্গেলে হয় তাহলে আমাদের স্কোয়ারের পরিধি কত, 80, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে পেরিমিটার অফ স্কোয়ার সেন্টিমিটার রেক্ট্যাঙ্গেলে যা এখানেও তাই, তাহলে এইবার এইবার কি হবে, এবার 4x is equal to 2 × x + x = 80 আমরা বলতে পারি। আচ্ছা, এইবার এটাকে ক্যালকুলেশন করে আমাদের 20 বেরিয়েছে, কোনটা 20 বেরিয়েছে না, x এর মান 20 বেরিয়েছে, তাহলে 20 × 20 তার আয়তন কত, 400 স্কোয়ার মিটার। ঠিক আছে, আমাদের এখানে উত্তর হলো 400 স্কোয়ার মিটার। ঠিক আছে, আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার ফর রেক্ট্যাঙ্গেল দ্যাট পেরিমিটার 80 সেন্টিমিটার। ঠিক আছে, পেরিমিটার যার 80 সেন্টিমিটার, তাহলে আমরা বলতেই পারছি যে এখানে x যেটা হচ্ছে x, এটা কি একটা x বর্গক্ষেত্র, তাই না, বর্গক্ষেত্র যেমন হচ্ছে তা সেই অনুযায়ী আয়তক্ষেত্র হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেইভাবে ক্যালকুলেশন করে আমরা উত্তর বার করেছি কত, 400 স্কোয়ার সেন্টিমিটার আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, উইচ অফ দি ফলোইং এর মধ্যে কোনটি ইজ এ পসিবল সাম, হচ্ছে একটা পসিবল সম্ভাব্য সাম, মানে যোগ অফ ফোর কনজিকিউটিভ, চারটে পরস্পর কন্টিনিউয়াস নাম্বার, মানে পরপর কন্টিনিউয়াস মানে ধারাবাহিকভাবে যে নাম্বারগুলো হবে সেই নাম্বারটা। ঠিক আছে, তাহলে উইচ অফ দি ফলোইং ইজ এ পসিবল সাম অফ ফোর কনজিকিউটিভ নাম্বার কন্টিনিউইং নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি ধরে নেবো, কনজিকিউটিভ নাম্বার যখন পড়েছে ধারাবাহিকভাবে পরপর থাকবে তখন 1, 2, 3, 4, তাহলে সাম কত, 10 ধরে নিয়েছি, এবার দেন এগেইন আদার সাম অফ দি ফোর কনজিকিউটিভ নাম্বার কত, 2, 3, 4, 5 আমরা এটা ধরে নিয়েছি, তার পরবর্তীটা কত, অ্যান্ড এগেইন 3 থেকে ধরছি, 3, 4, 5, 6, 18, হিয়ার ফোর কনজিকিউটিভ নাম্বার আর 3, 4, 5, 8, I'm going to go to the next one.
Which app is number 7755? এর গুণফল আমাদের কত হবে? তাই এটা আমাদের এখানে বার করতে হবে যে গুণফল কত হবে। তাই এর গুণফল হচ্ছে কত? 42735। আমরা এটা গুণ করেছি। এইবার বলেছে কোনটার সাথে সমান, ঠিক আছে, কোনটার সাথে সমান। তাহলে আমরা এটা অ্যানসার করে করব। তা প্রথমেরটা আমরা গুণ করেছি, তা প্রথমেরটা গুণ করেই আমরা এটা পেয়ে গেছি। তাহলে এটা প্রথমেরটার সাথে সমান, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, কিন্তু অ্যান্সার থেকে আপনাদের ক্যালকুলেশন করে করে আসতে হবে। ওটাকে গুণ করেছি 77 × 555, গুণ করে 42735 হয়েছে। আর তারপরে 55 × 777 গুণ করে 42375। তাহলে আমাদের অ্যান্সার এখানে মিলে গেছে। আশা করছি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক বলেছে, ইন দ্য ফলোয়িং ট্যাংগ্রাম ফিগার হাউ মাচ পার্ট অফ দ্য স্কোয়ার ইজ শেডেড রিজিয়ন। তাহলে শেডেড রিজিয়নে কত আমাদের সেটা এখানে বার করতে হবে। তাহলে শেডেড রিজিয়নে কতগুলো আছে? একের সাত, একের নয়, একের চোদ্দ, না একের ষোলো। তা আমরা এখানে দেখে নেবো যে কতগুলো আছে। এখানে একের ষোলো হচ্ছে, কেন না শেড হতে বলছে। ইন দ্য ফলোয়িং ট্যাংগ্রাম ফিগার হাউ মাচ পার্ট অফ স্কোয়ার ইজ শেডেড রিজিন। তাহলে শেডেড রিজিন কতগুলো আছে সেটা আমাদের এখানে বার করতে আছে। তা বার করতে আছে যখন দেখুন আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তো ক্যালকুলেশন করার পরে শেডেড, তাই না? তাহলে ইন দ্য ফলোয়িং ট্যাংগ্রাম ফিগার হাউ মাচ পার্ট অফ দি স্কোয়ার ইজ দ্য শেডেড রিজিয়ন। তাহলে শেডেড রিজিয়ন কত, কোন পার্টটায় আছে সেটা আমাদের বার করতে হবে। তা আমাদের এখানে উত্তর হবে কত? 1/16, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা এখানে শেডেড রিজিয়নটা কেন হলো, তাই না? আমি তো বলে দিচ্ছি যে দেখিয়ে দিয়েছি হলো। এইবার দেখুন এই যে টোটাল টুকরোটা, ঠিক আছে, আমরা টুকরোটাকে এইখান থেকে একটা করতে পারি। তাহলে টোটাল টুকরোটা আমরা পেয়ে যাবো, দেখুন এইদিকের পাটে কটা আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এদিকের পাটে আটটা হলো, এদিকের পাটেও আটটা। তাহলে যদি 8, 8, 16টা হয়, তাহলে এটা এই যে একটা পার্টি তো সেট করা আছে না, তাহলে 1/6 কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝে গেছেন। চলুন পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন হচ্ছে, দি এরিয়া অফ এ স্কোয়ার ইজ 100 m². তাহলে একটা বর্গক্ষেত্র, তার আয়তন হচ্ছে 100 m². A new square, একটা নতুন স্কোয়ার, is obtained by increasing the side by 1 cm. কি করেছে? দৈর্ঘ্যটা 1 cm বাড়িয়ে দিয়ে একটা নতুন স্কোয়ার, মানে নতুন বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। এবার হাউ মাচ মোর ইজ দ্য এরিয়া অফ দ্য নিউ স্কোয়ার দেন দ্য এরিয়া অফ দি ফার্স্ট ওয়ান। তাহলে হাউ মাচ, কত বেশি, তাহলে হাউ মাচ মোর ইজ দ্য এরিয়া of the new square that the area of first one, তাহলে কত বেশি প্রথমটার থেকে দ্বিতীয়টা, দ্বিতীয় বর্গক্ষেত্রের আয়তনটা। তাহলে আমরা প্রথমে ধরেছি কি, লেট সাইড ইজ ইকুয়াল টু এ, তাহলে এরিয়া স্কোয়ার কত হবে? 100, 100 স্কোয়ার বলা আছে, তাহলে সাইড আমরা এ ইজ ইকুয়াল টু 10 বের করে ফেলেছি। এবার 10 এটাকে 1 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা 11 হয়ে গেছে। তাহলে 11 হয়ে গেলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। 11 স্কোয়ার করলে তো বর্গক্ষেত্র আয়তনের ফর্মুলা পেয়ে যাই, না? তাহলে রিকোয়ার অ্যান্সার কত হবে? 121, এটা নতুন হলো। আর পরে আগে ছিল ওটা কত? 100 cm, তাহলে কতটা বাড়লো? 21। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন, খুবই ইজি অঙ্কটা ছিল। তো সেরকম আমাদের কোনো বেগ পেতে হয়নি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 28 cm। মানে কি বলেছে? একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে 28 cm। এ স্কোয়ার অফ সাইড 1 cm ইজ কাট অফ ফ্রম ইচ অফ দি ফোর কর্নার। ঠিক আগের অঙ্কটা, এটা একটা উল্টো অঙ্ক যে 1 cm কাটা হয়েছে চারিদিক থেকে। তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রিমেনিং পার্ট, তাহলে রিমেনিং পার্টে কত পেরিমিটার থাকবে সেটা আমাকে বার করতে হবে। তো প্রথমে পেরিমিটার মানে পরিধি, তাহলে 4 ইজ ইকুয়াল টু 20 হলে আমরা এখানে এ 28 হলে আমরা এ ইজ ইকুয়াল টু 7 এটা বার করতে পারছি। এইবার চারিদিক থেকে এক কেটেছি, মানে সাধারণ থেকে এক কেটেছি, 6 কেটেছি। তাহলে 6 যদি না সব থেকে এক করে কেটে দিলে
আগে ছিল 28, পরে এসে 24, তাহলে তার রিমেইনিং পার্টে কত এসেছে? না আমাদের এসেছে 24, ঠিক আছে, কেন চারিদিক থেকে কেটে দিয়েছি না, তাহলে এখান থেকে চার কমে গেছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 24, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উইচ অফ দি ফলোইং মডেল ক্যান বি কনস্ট্রাক্টেড ইউজিং 18 ম্যাচস্টিক্স কমপ্লিটলি, তাহলে 18টা ম্যাচস্টিক্স দিয়ে কোন মানে নিচের কোন মডেলটা কনস্ট্রাক্ট করা যাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তা 18টা ম্যাচস্টিক্স দিয়ে আমরা কি করতে পারি? না হেক্সাগোনাল প্রিজম আমরা কিন্তু তৈরি করতে পারি, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য প্যাটার্ন 1, 3, 7, 13, 21, তারপরটা, তাহলে নেক্সট প্যাটার্ন, নেক্সট প্যাটার্নের নাম্বারটা আমাদের কত হবে? তা দেখুন বন্ধুরা, এটা একটা রিজনিং এর কোশ্চেন দিয়েছে, 1 থেকে 3 মধ্যে গ্যাপ কত? 2, 3 থেকে 7 মধ্যে গ্যাপ কত? 4, 7 থেকে 13 মধ্যে গ্যাপ? 6, আর 13 থেকে 21 মধ্যে গ্যাপ হচ্ছে 8, তাহলে 2, 4, 6, 8, তারপর কত হবে? 8 পরে নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 10 হবে, তাহলে 21 সাথে 2, 10 যোগ করি, তাহলে সঠিক উত্তর হয় 31, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক ছিল, যে এই গ্যাপটা হচ্ছে 2 করে আছে, 2 করে করে বাড়ছে, 2, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা 8, নিশ্চয়ই তারপরটা 10 হবে, আশা করি বুঝে গেছেন। 31 খুবই ইজি রিজনিং ছিল। চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, এ ট্রেন স্টার্ট ফ্রম এরনাকুলাম, এরনাকুলাম থেকে একটা ট্রেন চালু হয়েছে অ্যাট 13:30 মানে 1:30টার সময় অন 30/6/2012, তাহলে 30/6/2012 দুপুর 1:30টার সময় এরনাকুলাম থেকে একটা ট্রেন ছেড়েছে অ্যান্ড রিচ দিল্লি অ্যাট 11:40, তাহলে 11:40 সময় সে দিল্লিতে পৌঁছেছে কত তারিখে? 2/7/2012, তাহলে হোয়াট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য জার্নি, তাহলে এই জার্নির জন্য কত সময় লেগেছিল সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কীভাবে বার করতে হবে আমরা দেখুন, তা প্রথমে 13:30 দেওয়া আছে, ঠিক আছে, 13:30 আমরা লিখেছি, আর পরে কী আছে? 11:40, তাই তো, এইবার 11:40, এবার এখানে তো ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাহলে 1:40, তাহলে টোটাল টাইম ইজ টেকেন বাই দ্য ট্রেন, এটা হচ্ছে 48 ঘন্টা মাইনাস 1:50 ইজ ইকুয়াল টু 46:10, 46:10 অপশান সি সঠিক উত্তর। তা কীভাবে আমরা করলাম অঙ্কটা, কীভাবে করলাম দেখুন, 13:30 থেকে 11:40 আমরা বাদ দিচ্ছি, তা ক্যালকুলেশন করার সময় যখন এইখানে ক্যালকুলেশনটা করবো, তাহলে এই 30 থেকে 40 বাদ দেওয়া যায় না, তাই এই 13 থেকে 1 ধার করছি, তাহলে এটা 12 হয়ে যাবে, আর এদিকে 60 যোগ হয়ে যাবে ঘন্টার থেকে মিনিটে, যেরকম আপনার বয়সের ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো করেন, ঠিক আছে, যে বয়স বেশি কত তারিখে কত বয়স ছিল সেটা যদি আপনার ক্যালকুলেশন করেন, ওই রকমই ক্যালকুলেশনটা হয়, তা এরকম করেছি। তা ক্যালকুলেশন করার পরে এখানে উপরে হয়ে গেল 90 আর নিচে হয়ে গেলো 40, তাহলে এখানে মাইনাস করলে হলো 50, আর এবার 11:12 মধ্যে ঘন্টা গ্যাপ কত? 1, তাহলে 1:50 বেরিয়ে গেলো। এবার টোটাল টাইম টেকেন বাই দ্য ট্রেন, তাহলে 48 ঘন্টা, কেন 48 ঘন্টা? 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, তাই না, তাহলে 24 দুগুণে কত? 24 দুগুণে 48 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে, মানে দুদিন হয়ে গেছে, তাই 48 ঘন্টা ধরলাম। এইবার 48 ঘন্টা, 13টার সময় ছেড়েছিল 11:40, তাহলে কত গ্যাপ ছিল? কত? 1.5 ঘন্টা, তাহলে 48 ঘন্টা থেকে 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে 46:10 আমাদের অ্যান্সার বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা খুব সোজাভাবে আমরা ক্যালকুলেশনগুলো করেছি, তা আপনারা বিজয়া বাড়িতে আপনাদের নিজেদের বুঝেছি, আপনারা যে মেথড ব্যবহার করেন সেই মেথড আপনারা ক্যালকুলেশন করুন এবং আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেন, দেখুন আপনাদের উত্তরটাও সঠিক হবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, গিভেন বিলো ইন ইজ দ্য ফিগার অফ এ স্টেয়ার অফ ব্রিক, মানে ইটের তৈরি একটা সিঁড়ি আছে, হাউ মেনি ব্রিক আর নিডেড টু বিল্ড এ স্টেয়ার অফ 10 স্টেপস লাইক দিস, তাহলে এরকম 10টা স্টেপ যদি আমি তৈরি করি, ঠিক আছে, 10টা স্টেপ মানে 3 নম্বর স্টেপে চলে এসেছি, এরকম 10টা স্টেপ তৈরি করতে গেলে আমাদের কটা ইট লাগবে? তো বন্ধুরা খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কেন কি একটা স্টেয়ারের জন্য একটা ইট লাগছে, 2টা স্টেয়ারের জন্য 2টা ইট লাগছে, 3টা স্টেয়ারের জন্য 3টা ইট লাগছে, তাহলে এরকম 10টা স্টেয়ার বানানো কটা ইট লাগবে? তা 10টা স্টেয়ারের জন্য আমাদের 55টা ইট লাগবে, সঠিক উত্তর কত? 55, ঠিক আছে, কেননা প্রথম স্টেয়ারে একটা ইট, সেকেন্ড স্টেয়ারে 2টো ইট, থার্ড স্টেয়ারে 3টে, ফোর্থ স্টেয়ারে 4টে, তারপরটায় 5টা, তারপরটায় 6টা, এরভাবে চলতে থাকবে, তা সঠিক উত্তর হবে 55, ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। চলুন পুরো বুদ্ধির খেলার অঙ্ক, খুব ইজি অঙ্ক থাকে কিন্তু বুদ্ধির খেলা থাকে, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, বলছি গিভেন বিলো এ গ্রিড ফর কনস্ট্রাক্টিং এ ডাইস, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য ফিগার অফ এ ডাইস কনস্ট্রাক্টেড ফ্রম দিস গ্রিড,
মানে কোনটা সম্ভব সেটা আমাদের এখানে বার করতে হচ্ছে। ঠিক আছে, তার উপরে একটা একটা ডিশের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তা এই ডায়াগ্রামের মধ্যে কোনটা আমাদের চারটে নিচের যে অপশন দেওয়া আছে এই চারটে অপশনের মধ্যে যেটা হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নেবো যে কোনটা কোনটা হচ্ছে পরপরে। তাহলে আমরা দেখুন যে এখানে প্রথমেরটা দেখছি এক এক চার পাঁচ, তাহলে এক চার পাঁচ এইটা কোনোদিনই হচ্ছে না। সেকেন্ডটা পাঁচ তিন চার, তাহলে এখানে পাঁচ এখানে তিন এখানে তিন চার, না এইটা হচ্ছে না। থার্ডটা দেখি পাঁচ চার ছয়, এই যে পাঁচ চার ছয় হ্যাঁ এইটা হচ্ছে। আর পরের ডিটা দেখি দুই দুই ছয় ছয় পাঁচ, না মাঝখানে তাহলে চারটা কোথায় গেল? আমরা সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি এখানে, কিন্তু একটাই জিনিস কাজ করছে সেটা আপনারা দেখবেন যে দেখে আপনার যেটা মনে হচ্ছে এখানে ওই দুদিক যোগ করে সাত ওই ক্যালকুলেশন ভুলে যান, যেখানে দেখে যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের করতে হবে। ঠিক আছে, চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হাউ মাচ মিলিমিটার ইজ 0.1 কিলোমিটার? খুবই সহজ অঙ্ক বন্ধুরা, কি বলেছে এখানে যে 0.1 কিলোমিটার মানে কত মিলিমিটার সেটা আমাদের এখানে বার করতে হবে। তার নিশ্চয়ই জানেন যে যা শূন্য হবে তার থেকে একটা এক্সট্রা শূন্য বাদ দিলে হয়ে যাবে, যেমন কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি মিলি, তাই না? তাহলে চার তিনে সাতটা শূন্য, তাহলে যেখানে ছটা শূন্য সেটাই হবে, কেন যেহেতু পয়েন্ট ওয়ান আছে, তাহলে তিন আর তিন ছটা, তাহলে এক দিয়ে তিন আর তিন ছটা, তাহলে আমরা এখানে সঠিক উত্তর হবে অপশন বি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কেন ছটা হলো সাতটা হলো না, তার কারণ হচ্ছে পয়েন্ট ওয়ান আছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। 78 × 96 × 54 = 404352, দেন হোয়াট ইজ দ্য 39 × 48 × 270 27, তাই এটা একটা গুণ করতে হবে, খুবই ইজি গুণ দেওয়া আছে, তাহলে 50544 এখানে সঠিক উত্তর। একটা গুণ করতে হবে, গুণ করলে আপনাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নিই, হুইচ অফ দি ফলিং ইজ নট এ কনসেপ্ট রিলেটেড টু ডিসিশন? কনসেপ্ট রিলেটেড ডিসিশন না, যেটা না সেটা আমাদের এখানে বলতে হবে চারটি অপশনের মধ্যে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর আমরা দেখে নেব যে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে রিপিটেড অ্যাডিশন। ঠিক আছে, তা আমরা পেয়ে গেছি অপশন, এটা হচ্ছে কি রিপিটেড অ্যাডিশন, এটা হচ্ছে কনসেপ্ট রিলেটেড ডিভিশন না। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ গোল অফ ম্যাথমেটিক্স লার্নিং অ্যাজ পার এনসিএফ, মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005? তাহলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুসারে কোনটা ম্যাথমেটিক্সের গোল না, অঙ্কের ম্যাথমেটিক্স শিক্ষণের গোল না কোনটা সেটা আমাদের এখানে কিন্তু বলতে হবে। ঠিক আছে, আমরা চারটে অপশান দেখছি, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমরা মার্ক করবো। তা কী বলছে, ম্যাথমেটিশিয়ান বা ম্যাথমেটিকেশান অফ থট প্রসেস, এটা একটা থট প্রসেস। নেক্সট হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ ম্যাথ, ঠিক আছে, ইনক্লুডিং মোর ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অ্যাট প্রাইমারি লেভেল, আর অপশান ডি আছে কি গিভিং ইম্পর্টেন্স টু দ্য মেথড অফ প্রবলেম সলভিং। তো এখানে আমরা পেয়ে গেছি যেটা না এইটা কিন্তু কোনোদিনই গোল হওয়া উচিত না, কি ইনক্লুডিং মোর ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অ্যাট প্রাইমারি লেভেল, মানে প্রথমেই যদি বাচ্চাকে বেশি করে খাইয়ে দেওয়া হয় তাহলে সে বদহজম হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনার স্ক্রিনে, হুজ বার্থডে ইজ রিলেটেড টু দ্য সেলিব্রেশন অফ ন্যাশনাল ইয়ার অফ ম্যাথমেটিক্স 2012? তাহলে কি বলেছে, কার জন্মদিন ইজ রিলেটেড টু সেলিব্রেশন অফ ন্যাশনাল ইয়ার অফ ম্যাথমেটিক্স 2012? খুব ভালো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে শ্রীনিবাসম রামানুজ এখানে কিন্তু সঠিক উত্তর। তাহলে হুজ বার্থডে ইজ রিলেটেড দ্য সেলিব্রেশন অফ ন্যাশনাল ইয়ার অফ ম্যাথমেটিক্স 2012 কার করা হয়েছিল? না, শ্রীনিবাসম রামানুজ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। Given below are the various stage of concept building in mathematics learning relating to figure using concrete object, option C is expressing in appropriate language, or option D is relating with symbol, arrange this in order to concept formation. The concept formation e jekom hoy seta amader ekhane arrange korte hobe. Ta protome amra dekhe nebo ki protome ekta using er concept, tai na, protome amra ki korbo na using concept কনক্রিট, ইউজিং কনক্রিট অবজেক্ট করব। ঠিক আছে, তারপরে কি করব, তারপরে কি করব, এক্সপ্রেস ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে,
এক্সপ্রেস ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। এবার তৃতীয় নম্বরে কোনটা করবো, তৃতীয় নম্বরে করবো রিলেটিং টু ফিগার, রিলেটিং টু ফিগার করবো। আর চতুর্থ নম্বরে থাকলো একটাই, সেটা হচ্ছে রিলেটিং উইথ দ্য সিম্বল। তাহলে বি এরটা এক, তারপরে সি এরটা দুই, তাহলে বি সি বি সি, তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেছি, অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, উইচ অফ দি ফলোইং ইজ নট এ প্র্যাকটিস টু বি ফলোড বাই টিচার ইন এ ম্যাথমেটিক্স ক্লাস। তার মানে কি বলেছে, উইচ অফ দি ফলোইং, এর মধ্যে কোনটি ইজ নট এ প্র্যাকটিস, একটা প্র্যাকটিস মানে একটা প্রচেষ্টা না, টু বি ফলোড বাই টিচার মানে যেটা টিচার ফলো করে ইন ম্যাথমেটিক্স ক্লাসে, তাহলে যেটা ফলো করে না সেটা আমাদের বলতে হবে এই চারটের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নেবো সঠিক উত্তর কোনটা। এবার সঠিক উত্তর হচ্ছে এখানে চারটের মধ্যে ওয়ার্কিং আউট অল দ্য প্রবলেমস। ঠিক আছে, ওয়ার্কিং আউট অল দ্য প্রবলেমস, এটা কিন্তু ভালো প্র্যাকটিস না। ঠিক আছে, তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা পেয়ে গেছি। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুডিং মেথড ইন্ডাকটিভ। আমাদের এখানে জানতে চাই যে কি, হুইচ অফ দি ফলোইং, এর মধ্যে কোনটি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য অফ ইন্ডাক্টিং মেথড। ইন্ডাকটিভ অবরোহ পদ্ধতি, আপনারা জানেন অবরোহ পদ্ধতি, আরোহ পদ্ধতি। ঠিক আছে, তা এর ক্যারেক্টারিস্টিক্স, তা এই চারটের মধ্যে যেটা ক্যারেক্টারিস্টিক্স সেটা আমাদের এখানে অ্যান্সার করতে হবে। এটা কিন্তু না, যেটা না সেটা, এটা কিন্তু হ্যাঁ। ঠিক আছে, কোথায় না আর কোথায় হ্যাঁ বলছে সেটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন, তা এটা দেখলে কিন্তু আপনাদেরই একটু উন্নতি হবে। ঠিক আছে, তাহলে ইন্ডাক্টিং পদ্ধতি, উইচ অফ দি ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাক্টিং বা ইন্ডাকশন মেথড, তা এখানে সঠিক উত্তর হবে ফ্রম মেনি এক্সাম্পল টু জেনারেল এক্সাম্পল। ঠিক আছে, কেন না, এক্সাম্পল থেকে আমরা যখন একটা জেনারেল প্রিন্সিপালে পৌঁছাই তখন সেটাকে কি বলে, ডিডাকটিভ। ঠিক আছে, এই এখানে সরি আমি ভুল বললাম, তা সেটাকে বলে এক্সাম্পল থেকে যেটা হ্যাঁ সেটাই বলতে হবে, তাহলে এক্সাম্পল থেকে জেনারেল এটা কিন্তু ইন্ডাকটিভ। আর ঠিক যদি উল্টো দিকে জেনারেল থেকে এক্সাম্পল, তাহলে সেটা হবে কিন্তু ডিডাকটিভ। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, উইচ অফ দি ফলোইং ইজ নট এ স্টেজ ইন প্রবলেম অ্যানালিসিস। তাহলে কি বলেছে কি, উইচ অফ দি ফলোইং, এর মধ্যে কোনটি ইজ নট, হয় না, এ স্টেজ ইন প্রবলেম অ্যানালিসিস মানে সমস্যা বিশ্লেষণে একটা স্টেজ, স্টেজ যেটা না সেটা আমাদের এখানে বলতে হবে চারটি অপশনের মধ্যে। ঠিক আছে, তা আমরা এখানে দেখে নেবো সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা এখানে হচ্ছে ওয়ার্কিং আউট দ্য স্টেপস। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর, এটা কিন্তু কোনো স্টেজ না প্রবলেম সলভিং এর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। Different stage of finding the area of a rectangle are given below. Arrange them in the order to introduction the concept of area. তার মানে কি বলছে, different stage, বিভিন্ন রকম stage of finding the area of a rectangle, একটা rectangle এর area খুঁজতে are given below, দেওয়া আছে। Arrange them in order to introduction the concept of area. এবং সেটাকে মানে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনকে আমাকে ওই হিসাব করে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তা আপনাদের কাছে দেখুন, তা প্রথমে আমরা এগুলো দেখে নিই কী আছে। তা প্রথমে বাই মাল্টিপল লেন্থ অ্যান্ড মাল্টিপ্লাইং লেন্থ অ্যান্ড ব্রেথ, অপশান বি আছে স্প্রেডিং ইন স্কোয়ার, অপশান সি আছে বাই ড্রয়িং ইটস স্পেয়ার্স, আর অপশান ডি আছে বাই কাউন্টিং ইউজিং স্ট্যাম্পস অ্যান্ড পোস্ট কার্ড এক্সেট্রা। বা খুব ভালো অপশন দিয়েছে। তা প্রথমে আমরা কিভাবে এটাকে করব সেটা আমরা দেখে নিই। তা প্রথমে অপশন ডি, এইটা এক নম্বর হবে, বাই কাউন্টিং দ্য ইউজিং স্ট্যাম্প অ্যান্ড পোস্ট কার্ড এক্সেট্রা। ঠিক আছে, তারপরে আসবে কি, তারপরে হচ্ছে স্প্রেডিং ইউনিট ইন স্কোয়ার। ঠিক আছে, তার মানে বি দুই নম্বরটা হবে দুই। তারপরে কি আসবে, তারপরে হচ্ছে বাই ড্রয়িং ইউনিটস স্কোয়ার, এটা হচ্ছে তিন নম্বর হবে। আর তারপরে হচ্ছে লাস্টে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি কত, ডি সি ডি বি সি এ, ডি বি সি এ এক নম্বরটা আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা কি দিয়েছে, এগুলো অঙ্কের পেডাগজির কোশ্চেন, অঙ্কের পেডাগজির কোশ্চেন। আপনারা সবার আগে একটা কাজই করবেন, সেটা হচ্ছে ইরর অমিটিং করবেন। ঠিক আছে, তা যেটা যেটা মনে হচ্ছে যে এই কোশ্চেনের সাথে যায় না সেগুলো আগে বাদ দেবেন, সেই অপশনগুলো বাদ দিয়ে আপনারা অ্যান্সার করবেন যখন দেখবেন যে অ্যান্সারগুলো আপনারা পাচ্ছেন না।
ঠিক আছে, যদি আপনাদের অঙ্কের পেডাগগিক কোশ্চেন একটু অন্যরকম লাগে তখন আপনারা এই প্রসেসটা মেনটেন করবেন, ঠিক আছে। তো চলুন পরবর্তী প্রশ্নে চলে এসেছি। হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্টিভিটি ক্যান লিড টু ডেভেলপিং ক্রিয়েটিং অ্যামং ক্রিয়েটিভিটি অ্যামং চিলড্রেন। তাহলে কি বলেছে, হুইচ অফ দি ফলোয়িং এর মধ্যে কোনটি, কোন অ্যাক্টিভিটিটা ক্যান লিড টু ডেভেলপিং, লিড নেওয়া হয় বা করানো হয় টু ডেভেলপ, বিকাশ লাভ করতে ক্রিয়েটিভিটি মানে সৃজনাত্মক বিকাশ এবং চিলড্রেন। তাহলে শিশুদের সৃজনাত্মক বিকাশের জন্য কোন ক্রিয়েটিভিটিটা করা হয় এই চারটে অপশানের মধ্যে, ঠিক আছে। তা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে কনস্ট্রাকটিং অ্যান্ড কালারিং ভেরিয়াস জিওমেট্রিক্যাল শেপ, ঠিক আছে। তা তাদের ক্রিয়েটিভিটির জন্য কি জিওমেট্রিক্যাল যে বিভিন্ন শেপ হয়, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তা এগুলো বিভিন্ন রং দিয়ে তাদেরকে বিভিন্ন শেপগুলোকে তাদেরকে রং করতে দেওয়া হয়, ঠিক আছে। চলে আসি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। ভেরিয়াস স্টেজ অফ কনস্ট্রাকশন ইন ম্যাথমেটিক্স আর গিভেন বিলো, অ্যারেঞ্জ দেম ইন অর্ডার। তার মানে কি বলেছে যে ভেরিয়াস স্টেজ বিভিন্ন রকম ধাপ দেওয়া আছে কনস্ট্রাকটিং ম্যাথমেটিক্স, অঙ্ক তৈরি, অঙ্ক করার, আর গিভেন বিলো দেওয়া আছে, তাহলে অ্যারেঞ্জ দেম ইন অর্ডার, তাহলে তাদেরকে একটা অর্ডারে আমাদের সাজাতে হবে, ঠিক আছে। তা প্রথমে আমি দেখে নিই কি আছে, ফরমেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট মডেল, নেক্সট আছে আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ লিক টুল, থার্ড আছে সেলফ ইভ্যালুয়েশন অফ দ্য প্রোডাক্ট, অপশান ডি আছে কমপ্লিটিং দ্য কনস্ট্রাকশন উইথ প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তরটা কীরকম হবে। তাহলে প্রথমে আমাদের আসবে কি, ফরমেশন অফ অ্যাপ্রক্সিমেট মডেল, এটা হবে এক নম্বর। সেকেন্ড নম্বর কোনটা আসবে, সেকেন্ড নম্বর আসবে দুই, আইডেন্টিফাইং অ্যাপ্রোপ্রিয়েট মেথড অ্যান্ড টুলস, মানে যে মেথডটা আমরা ব্যবহার করব সেই মেথডটা। থার্ড অপশান আসবে কি, থার্ড অপশান হচ্ছে কমপ্লিটিং দি কনস্ট্রাকশন উইথ প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি, আর ফোর্থ অপশান আছে সেলফ ইভ্যালুয়েশন অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে সঠিক উত্তর পেয়ে গেছি, কি হয়েছে, এ বি ডি সি, তাহলে অপশান এ কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমাদের 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। তা আপনারা দরকার হলে ভিডিওটা 2-3 বার করে দেখুন, যাতে আপনাদের এই কোশ্চেনগুলো যদি আপনাদের পরীক্ষার সময় চলে আসে তাহলে এগুলোর অ্যান্সার আপনাদের ভুল না হয়, ঠিক আছে। তা সুতরাং আপনারা এই অ্যান্সারগুলো খুব ভালোভাবে মুখস্থ করুন বা ভালোভাবে দেখে নিন। অঙ্ক মুখস্থ হয় না, এটা আমরা সবাই জানি, কিন্তু সবাই প্রায় অঙ্কই মুখস্থই করি। তা সুতরাং এই এই মানে এই যুক্তিতর্কের বিষয়ে না কি আমরা এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে নেবো, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসন্ন পরীক্ষার জন্য, ঠিক আছে। এইবার ভিডিওর আকর্ষণীয় বিষয়ে আমরা চলে আসবো। ভিডিওর আকর্ষণীয় বিষয়টি হলো আপনাদের কোশ্চেন অ্যান্সার পড়ব। তা আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা একটা কোশ্চেন করব, আর কোশ্চেনে আপনাদের প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা বলছি, আপনারা একটু প্রয়োজনে খাতায় লিখে নেন। কোশ্চেনটা হচ্ছে দ্য গ্রাফ অফ দি ইকুয়েশন y is equal minus 4 is a line, option a parallel to x axis, option b parallel to y axis, option c passing through origin, আর option d হচ্ছে none of this। আবার আমি একটা আজকে যে আপনাদের হোম টাস্কের প্রশ্ন, তো সেই হোম টাস্কের প্রশ্নটা বলছি, the graph of the equation y is equal minus 4 is a line, option a মানে চারটি অপশনের মধ্যে কোনটা হবে, parallel to x axis, option b parallel to y-axis, option c passing through the origin, option d none of this। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, এবং আগামী দিন ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।